পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 5 বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ফলে এর সময়কালে তিনি আর নির্বাচন করতে পারবেন না। দুর্নীতি মামলায় ইমরান খানের 3 বছর কারাদণ্ড হওয়ার 3 দিন পর দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 8ই আগস্ট এই ঘোষণার কারণে তিনি আর সংসদ সদস্য থাকতে পারবেন না। তিনি অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনিত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলেছেন, তবে পাকিস্তান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। নির্বাচন কমিশনের এই ঘোষণার আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবও বলেছেন, আইন অনুযায়ী আপনি আপনার কর্মের জন্য দায়ী থাকবেন, এখানে রাজনীতির কিছু নেই। আদালত একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলে তাকে গ্রেফতার তো হতেই হবে। কোর্ট নে ইমরান খান সাহেব কে উপর জো আব তফসিলি ফয়সলা জারি কিয়া। প্রসঙ্গত, 70 বছর বয়সী ইমরান খান 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু গেল বছর শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার পর সংসদে অনাস্থা ভোটে ক্ষমতা হারান। সাইমা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।